তো এই মুহূর্তে কিন্তু একটা ব্রেকিং নিউজ দেব, এবং সেটা হচ্ছে তোমরা এতক্ষণে হয়তো সবাই জেনে গেছো, তো পুরো ভিডিওটা দেখো এবং সমস্ত ডিটেলসটা জানো। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য স্পোর্টস পাওয়ার হাউস। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেখানে আইএসএল আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার ইমোশন রয়েছে। তো চলো শুরু করা যাক। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো কিসের ওয়েট করছো সাবস্ক্রাইব করে দাও প্লিজ, আর পাশে থাকা বেল আইকনটা অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজকের ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো এই ভিডিওতে কিন্তু একটা ব্রেকিং আপডেট দেব, সেটা হচ্ছে রেকর্ড সাইনিং এটিকে মোহনবাগানের। 5 বছরের চুক্তিতে কিন্তু আইএসএল কেভিন ডি ব্রুইনা বা ওরফে ফ্রেঞ্চ প্লেয়ার হুগো বুমোকে কিন্তু দলে নিল এটিকে মোহনবাগান। মানে জল্পনার অবসান, প্রায় 7-8 মাস ধরে এই জল্পনা চলছিল। সিটি ফুটবল গ্রুপের একটা বিশাল চাপ ছিল মুম্বাই সিটি এফসির ওপর, যে তাকে যাতে কোনোভাবেই না ছাড়া হয়। কিন্তু শেষ পর্যন্ত একটা প্রায় 2 কোটি টাকার ট্রান্সফার ফিতে কিন্তু 5 বছরের জন্য হুগো বুমো যোগদান করতে চলেছেন এটিকে মোহনবাগানে। এটা কিন্তু একদম অফিসিয়ালি কনফার্ম, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এবার কিন্তু মোটামুটি 5 জন কিন্তু ফরেনার কনফার্ম হয়ে গেল, রয় কৃষ্ণা, হুগো বুমো, কার্ল ম্যাকিউ কনফার্ম হয়ে যাবে আশা করা যায়, তার সাথে সাথে অবশ্যই টিরি এবং জনি কাউকো। তো এটা কিন্তু একটা বিশাল সাইনিং আমার মতে। আমরা কিন্তু রয় কৃষ্ণা হুগো বুমো জুটি কতটা ভয়ঙ্কর হয় সেটাই কিন্তু দেখার বিষয়। তো এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম। তো ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো।